রাধে রাধে মিত্র, ধামসিবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো একদিন পর পর ঠিক সন্ধ্যে চারটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। মিত্র, আজকেও কিন্তু হাজির হয়ে গিয়েছি একটি সুন্দর যাত্রা নিয়ে, যে যাত্রা হলো আমাদের গোবিন্দের লীলার স্থান দর্শন করার যাত্রা। তার সাথে সাথে ভগবানের বিগ্রহও কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দর্শন করব, অনেক লীলা কথা জানবো। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, মানে যে রাস্তার উপরে, মার্গের উপরে রয়েছি দাঁড়িয়ে, মিত্র সোজা চলে গিয়েছে কোথায় জানেন? এই মার্গ একদম সেই স্থানে, কোথায় বলুন তো? মনে পড়ে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ একদিন চলে এসেছিলেন সেই গিরিরাজ মহারাজের তলটিতে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেদিনকারে সকালবেলা গিয়েছিলেন আরিং গ্রামে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত আরিং গ্রামে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেইখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেদিনের গোচারণা, এবং সেখানে কংসের প্রেরিত এক অসুরকে পাঠানো হয়, এবং সেই অসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অসুরের নাম কি মিত্র? সেই অসুরের নাম হলো অরিষ্টাসুর। হ্যাঁ, সেই অরিষ্টাসুরকে যখন বধ করা হয়, এদিকে গোবর্ধনের তলটিতেই কিন্তু ছিলেন শ্রীমতী রাধারানী। রাধারানী যখন ছিলেন গিরিরাজের তলটিতে সখীদের সাথে লীলায় মগ্ন, ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করে চলে আসেন গিরিরাজের তলটিতে, এবং শ্রীমতী রাধারানী, উনিও অন্তর্যামী, সব কিছু জানতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি আমাদের কাছে আসতে পারবে না, আমার কাছে বসতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন তখন জানেন? যে হে রাধে, কেন আমার প্রতি এরকম অবিচার? আমি কেন তোমার নিকটে আসতে পারবো না? বললেন, তুমি আজকে ব্রাহ্মণ হত্যা করেছ। আমার তো একটা জিনিস মাথায় ঢোকে না, হত্যা করলো একটা অসুরকে, অথচ বলছে ব্রাহ্মণ হত্যা করার কথা। রাধারানীর এ কেমন লীলা? এর কারণ হলো মিত্র, সেই অরিষ্টাসুর গোমাতার রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে এসেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই অরিষ্টাসুরকে বধ করেছেন। অতএব গো হত্যা করা আর ব্রাহ্মণকে হত্যা করা একই কথা। তাই তো রাধারানী বলছেন, কৃষ্ণ তুমি ব্রাহ্মণ হত্যা করে এসেছো, আর সেই কারণেই তুমি কিন্তু আমাদের কাছে আসতে পারবে না। এবারে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বাধা দিতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন, হে রাধে, কোনো কি উপায় নেই যে এই পাপ থেকে আমি উদ্ধার হতে পারি? মানে রাধারানী বলছেন যে তোমার পাপ লেগে গিয়েছে, তাহলে পাপ লেগে যাওয়ার উদ্ধার তো করতেই হবে। তখন রাধারানী বলছেন, অবশ্যই, তুমি যদি সমস্ত তীর্থে গিয়ে সব নদীতে যদি পবিত্র হয়ে আসো স্নান করে, তবেই তোমার কিন্তু পাপ থেকে তুমি মুক্তি হতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আরে, তবে সেই সব নদীদেরকে যদি আমি আহ্বান করে এখানে নিয়ে আসি, তারপরে স্নান করি, তাতে তো কোনো আপত্তি নেই। রাধারানী বললেন, অবশ্যই কোনো আপত্তি নেই, করো তুমি স্নান। ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের পদাঘাতের ধারা এক কুণ্ড নির্মাণ করলেন। সে কুণ্ডর নাম কি? জয় জয় শ্রী শ্যাম কুণ্ড কি জয়। হ্যাঁ, শ্যাম কুণ্ড নির্মাণ করেছিলেন, রাধা কুণ্ড তো পরে আসলেন। তো তারপরের ইতিহাস তো জানেন মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আহ্বান করে শ্যামকুণ্ডে জল নিয়ে আসলেন, এবং সেই শ্যামকুণ্ডে স্নান করলেন। তারপরে রাধারানী বললেন যে আমিও কুণ্ড তৈরি করব। শ্রীমতী রাধারানী কঙ্কনের ধারা কুণ্ড নির্মাণ করলেন, তাই নাম হলো
কঙ্কন কুণ্ড, যা আজ রাধা কুণ্ড নামে পরিচিত। হ্যাঁ মিত্র, রাধা কুণ্ড তো দর্শন করাবই এই ভিডিওটিতে, আর রাধা কুণ্ডের তটের মন্দির মিত্র দর্শন করাই না, কতদিন হয়ে গেছে, মন্দির কি দর্শন করবেন না? সেখানে যে আমাদের গোবিন্দ আজও বিরাজমান রয়েছে, ভক্তরা সেখানে পূজা দিচ্ছেন, গোবিন্দের সেবা করছেন, পূজিত হচ্ছেন আমাদের গোবিন্দ, অবশ্যই এই মার্গ থেকেই নিয়ে যাব। মিত্র, আসলে এই স্থানটি রাধা কুণ্ড থেকে অনেকটাই দূরে, দর্শন করতে আসলাম ঘুরে ঘুরে, তার কারণ কি জানেন? তার কারণ হলো একটাই, যে আমাদের গোবিন্দ এই যে ধুধু করছে বড় মাঠ, এই মুহূর্তে দর্শন করা যাচ্ছে, কিন্তু একটা সময় সব সখারা এবং গোয়াল বালকদেরকে নিয়ে এরকম মাঠের উপর থেকেই তো এসেছেন এবং রাধা কুণ্ডের দিকে চলে গিয়েছেন। আমাদের গিরিরাজ হলো এই দিকে, আর তার তলটিতেই হলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। মিত্র, তাই যাতে সেই দাপর যুগের কিছু অনুভূতি আমরা আস্বাদন করতে পারি, লীলা যাতে আস্বাদন করতে পারি, সে কারণেই মিত্র চলে আসা এই গোধূলি বেলায়। আর এই গোধূলি বেলায় আবার এই লীলাটি সংবরণ করে তারপরে কিন্তু ফিরে গিয়েছিলেন আমাদের গোবিন্দ এই দিকে। এই বাম দিকে হলো বারসানা নন্দগাঁও, আর ডান দিকে হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আবার যদি এদিক ফিরে দাঁড়াই তাহলে ডান দিকে বারসানা আর বাম দিকে হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। হ্যাঁ, গোবিন্দের বিচরণের স্থান, যেখানে অনেক ঘাস হয়ে থাকতো, কেন গোমাতাদেরকে নিয়ে যে আমাদের গোবিন্দ আসবেন, তারা কি খাবেন, ঘাস খেতে হবে, তারা কি গ্রহণ করবেন ঘাস, সে কারণেই তো মিত্র রয়েছে আমাদের ব্রজধাম। তো এবারে অবশ্যই রাধাকুণ্ডের তটে যাব এবং সেখানে প্রদীপ দানও দেখাবো, কার্তিক মাস তো শেষ হয়নি, এবং গোবিন্দকেও দর্শন করাবো। কার্তিক মাসে একবারও গোবিন্দের মূরত দর্শন করাতে পারিনি, অবশ্যই দর্শন করাবো মিত্র, অবশ্যই দর্শন করাবো। তার আগে আমাদের বিকেলবেলা ব্রজবাসীরা কি করে একটু দর্শন করবেন না, তো চলুন ব্রজবাসীদেরকেও একটু দর্শন করে নিই। তো মিত্র, এখন মাঠের ধান কিন্তু ওঠা শুরু করেছে এবং ব্রজবাসীরা কিন্তু আবার নতুন করে হাল চাষ করা শুরু করে দিয়েছেন ব্রজের মাটিতে। এরপরে হয়তো গম চাষ করবেন কেউ, সর্ষের চাষ করবেন, আরও কত কি না জানি আছে। এই যে দেখুন, ছোট ছোট গোপবাসীরা চলে আসছেন সেই দূর থেকে হেঁটে হেঁটে, মাঠে গিয়েছিলেন বিভিন্ন রকম কর্ম করার জন্য। হ্যাঁ, কেউ কলসি মাথায় নিয়ে তো কেউ আবার কাকে ড্রাম নিয়ে, দেখতে কত সুন্দর লাগছে, সেই গোবিন্দের মার্গ থেকে এনারা আসছেন। আমাদের ব্রজের ক্ষেত, এই যে লক্ষ্য করছেন ক্ষেতটি, এটি কিন্তু সম্পূর্ণ আখের ক্ষেত। হ্যাঁ, ব্রজ ভাষায় বলা হয় গান্না, গেন্নে কা ক্ষেত বলা হয়। আর এই হলো আমাদের ধানের জমি। ধান নিয়ে গেলেও আমাদের ব্রজধাম কি অপূর্ব লাগে, কেন জানেন? আরেকটি দৃশ্য দেখাচ্ছি, এই যে ধুধু করছে দূরে দেখুন, কুয়াশার চাদর সরু হয়ে গিয়েছে, মানে এখন বাজে বিকেল 5টা, আর এই 5টার সময় এত কুয়াশা পড়েছে, কেন? শীতের সময় যে আগত আমাদের ব্রজে, আর কি এই যে শীত আর হলো গরম, বাস এই যে শীত এবারে শুরু হলো, এই শীত কিন্তু চলতে থাকবে একদম সেই এপ্রিল মাস অবধি। হ্যাঁ, মার্চ মাস অবধি চলতে থাকবে, কিন্তু তাহলেও গোবিন্দের এই বন, বিচরণের বন, এই বনেই গোবিন্দ সর্ষে প্রদান করে ব্রজবাসীদেরকে জীবিকা নির্বাহ করার জন্য উপায় দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। এবারে দেখুন, এই এত সুন্দর মাঠের মধ্যে কত সুন্দর একটি কুটিয়া রয়েছে, কুটিয়া তো নয় মিত্র, এটি হলো গোলক ধামের নিবাসের স্থলী, ব্রজবাসীদের নিবাসের স্থলী। হ্যাঁ, শান্তি এই কুটিয়া দর্শন করলেই মিত্র চোখে পড়ে। আর এই যে সুদূরে দেখুন ছোট ট্র্যাক, বোঝাই করে করে মাঠ থেকে এই ধানের শেষ অংশগুলো নিয়ে ফিরছেন, এগুলো হলো গোমাতাদের জন্য, মহিষদের জন্য ব্যবস্থা, তাদের
ভোজনের ব্যবস্থা করবেন ব্রজবাসীরা। এই যে ব্রজ মায়েদের দেখতে পাচ্ছেন, দেখুন ওনারা কিন্তু শীতের মৌসুমের যে চাষবাস আছে সে কারণে প্রস্তুতি কিন্তু নিচ্ছেন, কর্মসাধন কিন্তু করছেন। আর এই যে ছোট্ট ব্রজবাসী রয়েছেন উনি কিন্তু ধান ঝাড়ছেন এখানে বসে বসে, দেখুন কত সুন্দর। হ্যাঁ, সেই আগের পদ্ধতিতে মেশিন ব্যবহার কিন্তু করছেন না, যদিও বা কিছু কিছু ব্রজবাসীরা বেশ মেশিন ব্যবহার করেও ধান ঝাড়তে থাকেন। সন্ধে হলেই যেন রাধাকুণ্ডের তটে মেলা বসে মিত্র। কেন জানেন, রাধাকুণ্ডের চারিধারে প্রদীপ দান করা হয়, ভক্তরা রাধারানীর কাছে প্রদীপ দান করে আশীর্বাদ গ্রহণ করে, মন ভরে রাধারানীকে মনের কথা বলে, সে কারণেই তো এত ভিড় রাধাকুণ্ডের তটে এই সন্ধেবেলা। আর অপরূপ সুন্দর লাগে যখন চারিদিকে প্রদীপের সমাহার, আর সত্যি তাই, রাধারানী সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। এযাবৎ রাধাকুণ্ডের তটে এসে যে ভক্ত যা কিছু চেয়েছেন কখনো রাধারানী তাকে খালি হাতে ফেরাননি। শেষ মুহূর্তে রাধারানীর ভালোবাসা তো গ্রহণ করেই বাড়ি ফিরতে হবে। কেন জানেন, আমাদের কার্তিক মাস একদম শেষ হতে গেল প্রায়, উত্থান একাদশীতে আর খুব একটা দেরি নেই, আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে একটি বছরের জন্য, তারপরে আবার ভক্তরা সম্মিলিত হবেন ঠিক এই দামোদর মাসে, কার্তিক মাসে আবার প্রদীপ দান হবে, আবার অন্নকূট উৎসব। এভাবেই কিন্তু প্রতি বছর ভক্তরা ভিড় করে থাকেন রাধাকুণ্ডের তটে, আর বিশেষ করে এই কার্তিক মাসে রাধারানীর কৃপা বৃষ্টি হয়, জানেন তো, বৃষ্টির মতো ছড়িয়ে দেয় ভক্তদের দিকে কৃপা শ্রীমতী রাধারানী। তাই তো কার্তিক মাসকে সবাই পছন্দ করেন। দেখেছেন মিত্র, কত যত্নের সাথে মায়েরা প্রদীপ দান করছেন রাধাকুণ্ডের তটে। হ্যাঁ, ছোট্ট বালককে যেরকম ভালোবাসে তেমনি শ্রীমতী রাধারানীকে ভালোবেসে প্রদীপ দান করছেন এই ব্রজের প্রতিটি মা এবং আগত সব ভক্তরা। আর এই ঝলমল লাইটের সাথে সাথে যেন রাধাকুণ্ডের জলের রঙেরও পরিবর্তন হয়েছে, এ যেন কালিন্দী আমাদের যমুনা মাতা, নাকি সেই প্রভু শ্রী রামচন্দ্র এসে এই জলে স্নান করেছিলেন। তাই তো সবুজ সবুজ বরণ, কখনো আবার কালো, কখনো আবার সাদা, দিনের বেলা অদ্ভুত চরিত্র আমাদের শ্রীমতী রাধারানীর। মিত্র, জগতে কটা মন্দির আছে যেখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে গিয়েছেন কিংবা নিবাস করে গিয়েছেন, সেই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক ছিল? হ্যাঁ, আমাদের রাধাকুণ্ডের তটেই তো গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। এই রাধাকুণ্ডের তট, রাধাকুণ্ড দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গিয়েছেন। তাহলে আমরা রাধাকুণ্ডের তটে আসলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা এবং শ্রীমতী রাধারানীর কৃপা, দুজনার কৃপা একত্রে লাভ করতে পারি। সব স্থানে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যাননি না, যেখানে গিয়েছেন ভক্তরা সেখানেই কৃপা পাবেন, তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এবারে দর্শন করবেন মিত্র আমাদের প্রিয় রঘুনাথ দাস গোস্বামী যে স্থানে ভজনা করেছিলেন, সেই স্থানে গোপীনাথজি রয়েছে আজও, জাহ্নবা মাথা যেখানে তপস্যা করেছিলেন সেই স্থান, সেই মন্দির গোপীনাথ। সাক্ষাৎ দর্শন করলে অনন্ত কোটি জন্মের কর্মফল নষ্ট হয়ে যায়। তো চলুন তাহলে গোপীনাথ মন্দির দর্শন করি। আমরা তো অন্ধ, চোখ থাকতেও এই জগতের নিয়মকানুন কিছুই বুঝি না, পদে পদে আমাদেরকে বিতাড়িত হতে হয়, কষ্ট পেতে হয় বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছ থেকে।
কেন সম্পর্ক বজায় রাখতে পারি না, কিন্তু গোবিন্দের সামনে এসে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, গোবিন্দ তার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক তৈরি তো করেই, তারপরে ওপারের সম্পর্ক শক্ত হয়ে যায়। তাই তো গোবিন্দের সামনে এসে দাঁড়াতে হয়, প্রণাম করতে হয় মিত্র। কেন ওই কমল নয়ন দিয়ে যদি একবার কোনো ভক্তের দিকে তাকিয়ে পড়েন, তার জীবনে কি আর কোনো দুঃখ দুর্দশা থাকতে পারে? না মিত্র, কেটে যাবে, সবই কেটে যায়, গোবিন্দ সব কষ্ট দূর করে দেন। অবশ্যই মিত্র, ভগবানের এই শ্রীবিগ্রহ দর্শন করে প্রাণ জুড়িয়ে গিয়েছে। এরপরে যে দর্শনীয় মন্দির সেটি হলো গোবিন্দদেব। গোবিন্দদেবজি রয়েছে আমাদের আমাদের ঠিক রাসলীলার মঞ্চ রয়েছে তার নিকটেই গোবিন্দ মন্দির, সেখানের গোবিন্দদেবজিকে দর্শন করাবো। নয়ন দর্শন করেই যেন আপনার নয়ন সার্থক হয়ে যায় সেই প্রার্থনাই করি। যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি দর্শন করে কতটা আনন্দ পেলেন জানি না, কিন্তু আমার তো হৃদয় আনন্দে ভরে গেল। কেন জানেন, আমি তো নিজে দর্শন করছি, তার ছাড়াও আপনাকে দর্শন করাতে পারছি, এর থেকে বড় আনন্দের আর কি হয়? আরে স্বার্থ তো আমি তখন স্বার্থবাদী হয়ে যাই যখন একা একা ব্রজে ভ্রমণ করি এবং মন্দির দর্শন করি, গোবিন্দকে দর্শন করি, কিন্তু আমার সাথে সাথে আপনাকেও দর্শন করাতে পেরেছি আজ যে অনেক সার্থকতা এসে গিয়েছে। হ্যাঁ, কেন কেন কি পর উপকারও করো, তারপরে নিজের উপকার করো। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে কিন্তু আবার ব্রজধামকে নিয়ে আসছি, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।